নমস্কার বন্ধুরা, আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানানো দেখাবো। আমি তিনটে আলু নিয়েছি, এখানে জল রেখেছি, কেটে কেটে জলের মধ্যে ভেজাব। কি কি করছি আমি সেগুলো দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাইটা সহজ পদ্ধতিতে করা দেখাবো। দেখুন, এরকম মোটা মোটা করে কাটলাম। দেখুন, এরকম সাইজের আমি আলুগুলো কেটে নিয়েছি। আমি চাকু দিয়ে কাটলাম, আপনারা যদি পারেন বটু দিয়েও কাটতে পারেন, অসুবিধা হবে না। ঠিক এরকম সাইজে কেটে কেটে জলে চুবিয়ে দেবেন। ঠিক এই সাইজের দেখুন। দেখুন, ঠিক এরকম মোটা মোটা এরকম করে সব কটা আলু কেটে নেব। আমার তিনটে আলুই কাটা হয়ে গেছে। দেখুন, এইবার ভালো করে আলুগুলো ধুতে হবে, একদম যাতে জলের মধ্যে কোনো সাদা অংশ না থাকে, পুরো ট্রান্সপারেন্ট জল হয়ে যায়, যাতে সেই রকম করে ধুতে হবে। এবার আমি ধুয়ে নিয়ে আসছি, আলু ধুয়ে নিচ্ছি। দেখুন, জলটা পুরো জলের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরকম করে ধুয়ে নিয়ে আসতে হবে, আর সব এক সাইজে। এবার আমি জল ঝেড়ে আর একটা গামলায় তুলে নিচ্ছি, যাতে জল না থাকে, একদম জল থাকবে না। একদম সহজ পদ্ধতিতে এটা দুদিন করে রাখাও যাবে। বাড়িতে লোকজন আসলো, ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে দিলে লোকেরা খুশি হবে। পরিমাণ মতন আমি নুন মাখাবো। নুন মাখানোর পর যে জলটা বেরোবে, জলটাকে ফেলে দিতে হবে। 5 মিনিট মাখিয়ে রাখতে হবে। 5 মিনিট মাখানোর পর আমি কিভাবে করব সেটা দেখাবো। পাঁচ মিনিট মেখে রাখছি, এবার তারপরে আমি ফিরে আসছি। দেখুন, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখুন কত জল বেরিয়েছে, কতটা জল বেরিয়েছে, জল বেরিয়েছে এত। এই জলটা দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা ফেলে দিতে হবে। জলটা এরকম করে ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে অল্প অল্প করে চালের গুঁড়ো, ঠিক এরকম করে এরকম করে আবার ভাজা বসিয়ে দেব। তেলটা খুব গরম হবে, হাই গরম হবে, হওয়ার পরে তারপরে কমিয়ে দিয়ে আস্তে 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 ভাজাটা হবে। এবার ভাজা বসাবো। তেল গরম হয়ে গেছে,
যতক্ষণে লাল লাল না হবে ততক্ষণ এরকম বারবার নাড়তে হবে না। এরকম করে ভাজা হলো। এবার তুলে 10 মিনিট বাদে আবার এটাকে ভাজবো। এই যে এরকম ভাজা হয়েছে, আবার 10 মিনিট পরে একটু ঠান্ডা হবে ভাজবো। আবার এরকম রেখেও দিতে পারেন, দুদিন রেখে দিয়ে ফ্রিজে রেখে দেবে, দুদিন বাদে ভেজে দেবে, অসুবিধা হবে না। ঠান্ডা অবস্থায় ভেজে দিলেও অসুবিধা হবে না। আবারও দেখাচ্ছি, এই যে এরকম করে নিয়ে তারপরে মাখিয়ে, হাত দিয়ে মাখাবেন না, যেরকম দেখেছি ওরকম করে করবে। এই যে এরকম আর এক ফোঁটা যাতে জল না থাকে। এইভাবে এদের আর ভাজাটা হাফ ভাজা করে তুলে নিয়ে আবার ভাজবেন, দেখবেন মচমচা হবে। প্রথম ভাজাটা ওরকম ভেজে ফ্রিজে ন্যাপকিন দিয়ে ঢেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবে, দুদিন পরেও খেতে পারেন। এখন করে ভেজে নেবো। এখন কত সুন্দর ভাবে হয়েছে, মচমচাও হয়েছে। তুলে ফেলবো, এইটা কত সুন্দর আওয়াজ হচ্ছে। এরকম করে এই আলুটাও ভেজে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে, ভালো হয়ে গেছে আমার স্বাদ। বন্ধ করে দিলাম, আমার ভাজা হয়ে গেছে সব। আবার সেকেন্ড ভাগ ভাজবে। এবার মচমচা হবে। এবার লো টু মিডিয়ামে ভাজতে হবে। প্রথম ভাজাগুলো ফুল ফ্লেমে ভাজতে হবে, তারপরে লো টু সেকেন্ড ভাগটা লো টু মিডিয়ামে ভাজবে। ফ্রেঞ্চ ফ্রাই ভাজাটা দেখলাম এখন কি সুন্দর আওয়াজ হচ্ছে, মচমচা হয়েছে। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।